এখন শুরু করব ডায়োড নিয়ে মানে মোবাইলের বোর্ডের মধ্যে যদি ডায়োড লাগানো অবস্থায় থাকে তো সেটাতে কি ভ্যালু দেখাবে এবং তোলা অবস্থাতে কি ভ্যালু দেখাবে তো এটাই আমরা দেখাচ্ছি পর্ব আকারে প্রথম পর্বে আমরা ক্যাপাসিটা দ্বিতীয়তে রেজিস্টেন্স এবং তৃতীয় পর্ব এখন দেখাবো সেটাতে হচ্ছে ডায়োড মোবাইল ফোনের বোর্ডে যদি ডায়োড লাগানো থাকে সেক্ষেত্রে আমাদের কত ভ্যালু বা কি দেখাবে রিডিং এবং তোলার পর ভ্যালু কি সেমই থাকবে না চেঞ্জ হবে তো সেটাই দেখার কারণে অনেক সময় আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে মোবাইলের বোর্ডে যদি লাগানো থাকে সেক্ষেত্রে কি কীরকম ভ্যালু দেখায় বা তোলার পরে ভ্যালু কি চেঞ্জ হয় তো চলুন শুরু করা যাক তো ডায়োড চেক করতে হলে আমরা চলে যাবো হচ্ছে কন্টিনিউটি মুডে যেমন এই যে কন্টিনিউটি মুডে রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ডায়োডের সিম্বল আমরা দেখতে পাচ্ছি এই সিম্বলটা হচ্ছে ডায়োডের তো এখানে রেখেই কিন্তু আমাদের ডায়োড চেক করতে হবে তো এখানে বোর্ডের মধ্যে যদি আমরা দেখি ডায়োড আছে একটা কালো রঙের ছোট্ট দুদিকে দুটো সরু সরু পিন বেরিয়ে থাকবে এবং একদিকে মার্কিং করা তো আমরা দেখতে পাচ্ছি একদিকে ভ্যালু শো করলো আর একদিকে কিন্তু ভ্যালু শো করলো না এবার আমরা তুলে চেক করব যে দুদিকেই কি সেম হবে মানে দুদি তোলার পরেও কি সেম একদিকে ভ্যালু দেখাবে একদিকে দেখাবে না অ্যাকচুয়ালি ডায়োড যদি চেক করতে হয় ডায়োডে কিন্তু এটাই দেখায় একদিকে ভ্যালু শো করে একদিকে ভ্যালু শো করে না তাহলে বুঝতে পারি আমাদের ডায়োডটা ঠিক আছে তো এবারে তুলে আমরা চেক করব যদি কোনো কনফিউশন থাকে তুলেও একবার মেপে দেখবো যে ঠিক আছে কি না তো আমি এটাকে তুলে দিই হুম হুম একটু লাগবে হচ্ছে পেস্ট একটু লাগবে রাং আর একটা শোল্ডারিং আয়রন শোল্ডারিং আয়রন দিয়ে যদি তুলি তাহলে প্রথমে এক মাথা উঠিয়ে নিতে হবে আগে তারপরে আর এক মাথা তুলতে হবে তোলা হয়ে গেছে আমার শোল্ডারিং আয়রনের সাথে রয়েছে দেখতে পাচ্ছি দুটো পিন রয়েছে চকচক করছে এবারে আমরা হচ্ছে তোলার পর কি দেখাচ্ছে চলুন দেখা যাক আমরা দেখেছিলাম একদিকে ভ্যালু এসেছিল একদিকে আসেনি ভ্যালু দেখাচ্ছে সাতশো পঁচিশ ছাব্বিশ মতো ভ্যালু শো করছে না ঘুরিয়ে মাপি দেখা যাচ্ছে ভ্যালু শো করছে আর একদিকে কিন্তু ভ্যালু শো করছে না তাহলে কিন্তু ডায়োডটা ঠিক আছে তার মানে ডায়োড মোবাইলের বোর্ডে যদি লাগানো থাকে লাগানো অবস্থাতেও একদিকে শো করবে একদিকে করবে না তোলার পরেও কিন্তু সেম তাহলে কিন্তু আমরা ইজি বুঝে যাব যে আমাদের ডায়োডটা ঠিক আছে এবার ডায়োডটা যদি মানে কখন আমরা চেক করব। সেটাও কিন্তু আমাদের জানতে হবে যে একটা মোবাইল ফোনে আমরা কখন ডায়োডটাকে চেক করব। যদি এরকম প্রবলেম আসে লাইট প্রবলেম হতে পারে মোবাইলে দেখা যাচ্ছে লাইট জ্বলছে না লাইট যদি না জ্বলে দেখবেন লাইট বুস্ট কয়েলের পাশে কিন্তু আমাদের একটা ডায়োট থাকে ডায়টটাকে আমাদের চেক করতে হয় অনেক স্যামসাংয়ের মোবাইল আছে যার ব্যাটারি কানেক্টারের পাশেই কিন্তু একটি ডাওয়ার দেওয়া থাকে ব্যাটারি প্লাস মাইনাসের সাথে যুক্ত থাকে অনেক ক্ষেত্রে স্যামসাং মোবাইল যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ডাওয়ারটা শর্ট বেশি বেশিরভাগ ক্ষেত্রে ওই ডাওয়ারটা কিন্তু শর্ট হয়ে যায় সেক্ষেত্রে রিমুভ করে দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায় তো সেক্ষেত্রে আগে দেখে নিতে হবে যে আমাদের কি ধরনের প্রবলেম এসছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ডায়োডের প্রবলেম আছে কিনা সেটা আমাদের বুঝতে হবে যদি লাইট প্রবলেম আসে বা মোবাইল শর্ট হয়ে গেছে ডেড হয়ে গেছে চার্জিং প্রবলেম হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা ডায়োড অনেক সময় প্রবলেম হতে পারে মানে চার্জিং সকারের কাছেও আমরা কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে চার্জ মানে একটি ডায়োড থাকে তো ওই ডায়োডটা শর্ট হয়ে গেলেও কিন্তু আমাদের চার্জিং প্রবলেম হবে তো এরকম প্রবলেম অনুযায়ী কিন্তু আমাদের কম্পোনেন্টগুলোকে চেক করতে হয় মানে কি কী প্রবলেমে কী কী ধরনের কম্পোনেন্ট থেকে প্রবলেম হতে পারে সেগুলোর কিন্তু আমাদের ধারণা থাকলে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারবো